তো গাইস এটাকেই বলে জিদ্দার স্টাডম এবং জিদ্দার স্টারডমটা কী সেটা কিন্তু বাংলাদেশেও দেখা যাচ্ছে এবং আজকে মূলত আমরা কথা বলবো জিদ্দার ঈদ সং ভার্সের সাকিব খানের ঈদ সংকে নিয়ে তো গাইস ভিডিওটা আপনাদের জন্য অনেকটা ইন্টারেস্টিং এবং আজকে আমি বলবো যে সবথেকে বেশি জনপ্রিয়তা অর্জন কোন গানটি করল তো গাইস ভিডিওটাকে শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত অবশ্যই ওয়াচ করবেন তো হে গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি আছি আপনাদের সঙ্গে মিঠুন আর আপনি দেখছেন আমার ইউটিউব চ্যানেল এম বি স্টুডিও তো ভিডিওটাকে শুরু করার আগে আপনাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট আপনি যদি চ্যানেলে ফার্স্ট টাইম হয়ে থাকেন তো প্লিজ চ্যানেলকে সাবস্ক্রাইব করে ভিডিওতে একটা লাইক করে দেবেন তো চলুন ভিডিওটি শুরু করা যাক তো গাইশ যেমনটা আমি আপনাদেরকে ভিডিও শুরুতেই বললাম যে আজকের ভিডিওর টপিকটা সম্পূর্ণ আলাদা এবং আজকে মূলত আমরা কথা বলবো দুটি ঈদ সংকে নিয়ে সাকিব গান ভার্সেস জিদ্দাকে নিয়ে তো গাইস আমরা সকলে জানি আজ থেকে ছ বছর আগে ইউটিউব চ্যানেল সরি জাজ মাল্টিমিডিয়ার ইউটিউব চ্যানেলে একটি সঙ্গে আপলোড করা হয় বাসাদা ডন মুভির গান সেই গানটির নাম ছিল ঈদ মুবারক এবং এই গানটির জনপ্রিয়তা তো আমরা সকলেই জানি তো গাইশ এখন আমরা কথা বলবো রিসেন্টলি টাইমে আজ থেকে দু চার দিন আগে ইউটিউবে আপলোড করা গান কোরবানি সঙ্গে যেটি সাকিব খানের প্রিয়তম মুভির গান তো গাইস এটা তো একটা নতুন গান এই মুভিটির এই গানটার তো একটা ক্রেজ আলাদা লেভেলের থাকবেই কিন্তু তার সাথে সাথে আমি এখানে যেটা দেখলাম জাজ মালদ্বীপের ইউটিউব চ্যানেলে আমি আজ থেকে পাঁচ দিন আগেও দেখেছি সেখানে ভিউস ছিল গানটার প্রায় ছাপ্পান্ন থেকে ষাট মিলিয়নসের মধ্যে কিন্তু এই গত দুই তিন দিনের মধ্যে গানটার ভিউজ কি বেড়ে গিয়ে দাঁড়ায় ষাট মিলিয়ন্সেরও কাছাকাছি সরি ছেষট্টি মিলিয়ন্সেরও কাছাকাছি তো আপনি বুঝতে পারছেন এই গানটাকে নিয়ে কিন্তু বাংলাদেশ দর্শকের মধ্যে এখনও পর্যন্ত ক্রেজ আছে এবং সেখানে কিন্তু রীতিমতো কুরবানির সংখ্যাকে জিজ্ঞারে এই ঈদ মুবারক সংখ্যা কিন্তু ট্যাক্কা দিচ্ছে সাকিব খানের গানটাকে তো টাইপে কিন্তু জিদ্দা যেভাবে টাকা দিচ্ছে সেটা কিন্তু একটা অবিশেষ্য রেকর্ড এবং এই জন্যই আমরা জিদ্দাকে আমাদের এপার বাংলার কিং বলে এবং তার সাথে সাথে জিদ্দা কিন্তু ওপার বাংলাতেও নিজের রাজত্ব চালাচ্ছে তো গাইস এই গানটার মাধ্যমে জাস্ট আমরা এটাই বুঝতে পারলাম যে জিদ্দার ঈদ মুবারক এই সংটা কিন্তু রীতিমতো এখনও পর্যন্ত বাংলাদেশ কাঁপাচ্ছে এবং বাংলাদেশের সাকিব খানের প্রিয়তম মুভির গান কোরবানি সংটাকে সেটাও কিন্তু রীতিমতো টাক্কা দিচ্ছে এবং এটাকেই বলে জিদ্দার স্টারডম সত্যি জিদ্দার স্যালুট তোমাকে তো গাইস এই দুটো গান নিয়ে আপনার কি মতামত আপনারা নিজের কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন এবং আপনার ফেভারিট সঙ্গ কোনটি সেটিও নিচের কমেন্ট বক্সে জানাবেন তো গাইস এরপর যদি আমরা কথা বলি অনেকেই হয়তো আমাকে কমেন্ট করবে যে আপনি জাজ মিডিয়ার নামটা কেন নিলেন তো দেখুন এখানে আমি জাজ মাল্টিমিডিয়ার নামটা এই জন্যই নিলাম কারণ জাজ মিডিয়া হচ্ছে একটা বাংলাদেশি প্রোডাকশন হাউস এবং এই গানটি কিন্তু ভারত বাংলাদেশ যৌথ প্রযোজনে নির্মিত হয়েছিল এবং এই গানটি যদি আমাদের ইন্ডিয়ান প্রোডাকশন হাউসে শুনতে যান তাহলে আপনাকে এসকে মুভিজের ইউটিউব চ্যানেলে যেতে হবে তো গাইস এই আজকের ভিডিও তো ভিডিওটা আপনার কেমন লাগলো অবশ্যই নিজের কমেন্ট বক্সে জানাবেন এবং আপনার কাছে আমার একটাই রিকোয়েস্ট আপনি যদি আমার চ্যানেলে ফার্স্ট টাইম হয়ে থাকেন তো প্লিজ চ্যানেলকে সাবস্ক্রাইব করে ভিডিওটা একটা লাইক করে দেবেন তো চলুন দেখা হবে পরে भिडियोते